সাফল্যের সঙ্গে পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পা রাখলো দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি। নিজস্ব প্রযোজনায় প্রতিদিনের ধারাবাহিক, বাংলায় ডাবিং করা বিদেশি ভাষার নাটক, কৃষিভিত্তিক অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দীপ্ত টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা এবং শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা জানাচ্ছে দীপ্ত কর্তৃপক্ষ। 2015 সালের 18 নভেম্বর চমক নিয়েই সম্প্রচারে আসে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি। তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানের পাশাপাশি নিজস্ব প্রযোজনায় তৈরি মেগা সিরিয়াল পালকি ও অপরাজিতা দিয়ে জায়গা করে নেয় দর্শক মনে। এরপর গত পাঁচ বছরে একের পর এক বড় ধারাবাহিক, খণ্ড নাটক আর নানা বিনোদন অনুষ্ঠান দিয়ে দর্শক ধরে রেখেছে দীপ্ত টিভি। টার্কি সিরিয়ালগুলো আছে, একটা আছে এর মধ্যে ফেরিয়া, যেটা প্রথম থেকে আমি দেখা শুরু করেছি। সিরিয়ালটা আমার ভালোই লাগে। আগে যেমন সুলতান সুলেমান খুব ভালো লাগতো, তারপর পালকি নাটক, অপরাজিতা, মান অভিমান। অ্যাডভার্টাইজমেন্ট একটু কম দেয়, এটার জন্য মনোযোগ সহকারে এই জিনিসটা দেখা হয় আর কি, দীপ্তি চ্যানেলটা আর কি। দীপ্তি টিভির সংবাদটাই সবচেয়ে বেশি আমি উপভোগ করি। দীপ্তি টিভিতে কার্টুন দেখেন না কেন? কার্টুন দেখবো। বিদেশি চ্যানেল নির্ভর দর্শকদের দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনায় দীপ্তি টিভি সফল বলে মনে করে কর্তৃপক্ষ। আমাদের যে পাঁচটা বিশাল স্টুডিও রয়েছে, ইনহাউস প্রোডাকশন যাকে বলে, ইনহাউস নাটক, মেগা সিরিয়াল বর্তমানে চলছে মান অভিমান, আসছে আকমাশরাফি জুনিয়র, এই মেগা সিরিয়ালগুলো আমরা তৈরি করতে পেরেছি। এই যে এই জন্য জনবল তৈরি করা, ক্রু তৈরি করা, এবং এই মেগা সিরিয়ালের মধ্যে বাংলাদেশে অনেক শিল্পী নাম করেছেন, ডিরেক্টরও হাত পাকিয়েছেন। তো এগুলো মিলিয়ে আর কি আমরা একটা ভিন্ন ধরনের ভিন্নতা আনতে পেরেছিলাম বলেই আমরা যেসব অডিয়েন্স ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখছিল তাদের অনেকেই ফিরে এসেছে। মূলত বিনোদন চ্যানেল হলেও সংবাদ, তথ্য ও কৃষিভিত্তিক অনুষ্ঠান দিয়েও মানুষের মাঝে পৌঁছেছে দীপ্ত টিভি। আগামী দিনের নানা প্রতিযোগিতার সক্ষমতা অর্জনেও প্রস্তুত দীপ্ত। আগামীতে কম্পিটিশন বাড়বে টেলিভিশনের সাথে সাথে, অনলাইনের আমাদের কিছু কাজ আমরা শুরু করে দিয়েছি, আমরা সময় মতো তৈরি হচ্ছি। এই টেলিভিশন স্টেশনের প্রোডাকশন হাউস, ইটস এ ম্যাসিভ স্কেলের প্রোডাকশন হাউস। সুতরাং আমরা নিজস্ব কন্টেন্ট, যেটাকে বলে যে কন্টেন্টের ক্রাইসিস আমাদের হবে না, কন্টেন্ট আছে, আমরা আপলোড করতে পারবো, দর্শক তৈরি করতে পারবো। দেশ ও সমাজের প্রতি দায়বোধ এবং দর্শকদের পছন্দ, অপছন্দ ও প্রত্যাশার প্রতি সম্মান, এই অঙ্গীকারে দীপ্ত টিভি পথ চলতে চায় বহুদূর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, থ্রি টু ওয়ান এন্ড গো। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিটে।